ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি আর ভাই যাচ্ছি বাইক কিনতে। ভাই আজকে বাইক কিনে ওর প্রথম স্বপ্ন পূরণ করবে। তো এখন স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন পূরণের রাস্তায় মানে নামলাম সবে। এই বাইকটার পর আরও নতুন বাইক হবে, এটা ফার্স্ট বাইক। তো আমরা এখন এই বাইকটা নিতে যাচ্ছি, সবাই মিলে বেরিয়েছি আর কি। চলো ব্লগটা শুরু করা যাক। আমি আর প্রিয় বেরিয়েছি আজকে, সবাই মিলেই যাচ্ছি, আগে সপরিবারেই যাচ্ছি বাইকটা নিতে। চলো দেখুন যাবো। এখন আমরা চলে এসেছি বাইকের শোরুমে। ভাই আসলে আমরা এবার ঢুকবো। তারপর আমরা আগে থেকে কথা বলেই রেখেছি, তো বাইকটা অলরেডি বিল করাই আছে, জাস্ট আমরা গিয়ে ভেতরে ঢুকে বাইকটাকে জাস্ট হ্যান্ড ওভার। এখন বাইকটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তবে কাগজপত্রগুলো জাস্ট হ্যান্ড ওভার চলছে। ইন্স্যুরেন্সের বিল, ট্যাক্স টোকেন বাগেরা সব কিছু দিচ্ছে। তো ভাই স্প্লেন্ডার প্লাস নিয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। যদিও ভাইয়ের নেওয়ার ইচ্ছা ছিল হন্ডা শাইন। এখন আমাদের ফাইনালি গাড়ি কেনা কমপ্লিট, এবার আমরা বাড়ির দিকে যাব। তো এবার আমরা এরপর থেকে আমাদের রাইড শুরু হবে এই গাড়িতে। তো আমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। বাইকটা হ্যান্ড ওভার করা হয়ে গেছে অলরেডি, আমরা এবার বেরোবো। তার আগে ভাই একটু বুঝে নিচ্ছে কোথায় কী ফাংশান কী আছে, i3 যে নতুন যে টেকনোলজিটা দিয়েছে সেটা। হিরোর বাইকগুলোতে এখন এই মুহূর্তে i3 একটা টেকনোলজি দিচ্ছে, যে টেকনোলজিটা সম্বন্ধে আমাদের আইডিয়া নেই, তো সেটা চালালে আমরা হয়তো বুঝতে পারবো কী ব্যাপার আছে। ইউটিউবে অনেকবার দেখেছি i3 টেকনোলজির ব্যাপারে, কিন্তু ফিজিক্যালি আমরা প্রথম চালিয়ে একবার দেখব। তবে ভাইয়ের অ্যাকচুয়ালি বাইক নেওয়ার ইচ্ছা ছিল হন্ডা শাইন, কিন্তু হন্ডা শাইনের দাম প্রচুর বেড়ে গেছে এখন। করোনার আগে আমরা যখন দাম করেছিলাম মোটামুটি 90-এর মধ্যে ছিল, কিন্তু এখন এই মুহূর্তে কাগজপত্র নিয়ে 1,10,000 টাকা পড়ছে। তো ফাইনালি চেঞ্জ করতে হলো, কারণ আমাদের বাজেট অতটা ছিল না। তো ভাই মোটামুটি 92-এর মধ্যে খুঁজছিল। আর এই স্প্লেন্ডার পাসটা পড়লো হচ্ছে 92,580 রুপিস পড়লো। তো এটা আমাদের বাজেট ফ্রেন্ডলির মধ্যে পড়েছিল, মোটামুটি 18,000 টাকা বেশি পড়ে যাচ্ছিলো হন্ডা শাইন, তার জন্য আমরা আর হন্ডা শাইনটা নিতে পারলাম না আর কি। তো ভিডিও শুরুতে ভাই যেরকম বলেছিল, পরবর্তী সময় হয়তো ওর ড্রিম বাইকটা নেবে, কিন্তু এখন ওর কাজের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছিলো, ওর জন্য বাইকটা ওকে নিতেই হতো। তো তার জন্য আপাতত স্প্লেন্ডার প্লাসটাই নিল। তবে আমাদের কিন্তু এখনও গিফটটা ডিউ রয়ে গেছে, ওদের কাছে এখনও পর্যন্ত গিফটটা আসেনি। ওরা বাইকটার সাথে মোটামুটি একটা হেলমেট আর সিট কভার আমাদের দিচ্ছে। তো আজকে ওদের কাছে স্টক ছিল না বলে আমাদের দিতে পারেনি, পরে নেক্সট দিন আমাদের দেবে বলেছে। চলে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। যতদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।